কি একা সেই সিজাইতো, তারে যখন বক্তব্য ফাড়াইছে শীতেতে থরথর করে কাঁপতে আছে, আব্বার নামাজের লুঙ্গিটা তারে এরকম গুল করে আম্মায় ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? মনে নাই? আব্বার নামাজের লুঙ্গিটা আত্রি বিত্রি দিয়া গুল কইরা তার এরকম মাথার কাছে ঘাড়ের কাছে গিট্টু দিয়ে তারা ফাড়াই দিত, ফলাফেলে তারে টিটকারি মারতো, কি তারে তরিয়াকো আতকো আতনাই। লোকগুলা দাঁড়াই রয়েছে কেন? না কি জায়গা নাই, পেছনে জায়গা আছে না? বসে যান, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ো, বসান এদিকে বসেন, দাঁড়াই রয়েছেন কেন? এটা মাহফিলের বদনাম না যে তারা দাওয়াত দিয়ে না জায়গা দিতে পারছে না? এটার ভিতরে একটা ষড়যন্ত্র থাকতে পারে। বসেন বসেন, জায়গা না থাকলে না সমস্যা, হ্যাঁ না থাক ভলান্টিয়ার লাগবে না। জি সবাই বলেন মারহাবা। এখন এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আছে, কিন্তু জায়গা মতো নাই। এই কোরআন আজকে ঝেটিয়ে পিটিয়ে আমার দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কোরআন কোনো কালই এই কোরআনের আমল আমার দেশে ছিল না, কিন্তু যার একটু তেলাওয়াত ছিল এই কোরআনের তেলাওয়াত আজকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? কার আমার মনে আছে, আমি যখন ছোট্ট মানুষ, আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি, আমি যখন ছোট মানুষ তখন দেখতাম মা ডেকে উঠিয়ে দিতেন শীতের সকাল। তখন আমাদের দেশে খুব গরিব ছিল, আমরা দেশের মানুষের অভাব ছিল, শীতের কাপড়ে তো ছিল না, নামাজের ভিতরে সকালবেলা আম্মা ফজরের নামাজের সময় উঠা ছেলেকে ডাক দিতেন। আমার মনে আছে এখনও, মনে হয় কানে আওয়াজটা লেগে আছে, বলতেন সন্তান ছেলে আমার উঠো, বক্তব্যে যাওয়া লাগবে। তখন তো আর এত শীতের কাপড় ছিল না, হাফ প্যান্ট যে ফিনতে পারছে বিয়ার আগে দিয়ে না লেন্ডি ফিনছে, আর এক পর্যন্ত তো হ্যাঁ। এই তখন মানুষের তো শীতের কাপড় এই মুটে পোশাকই ছিল না, আর শীতের কাপড় তো দূরের কথা, তো বেল কইরা মানুষ ঘুমের থেকে উঠতো। আম্মা সকালবেলা বক্তব্যের জন্য যখন ডাকতেন, বলতাম আম্মা না গেলে উঠে হয় না, আম্মা ডাক দিয়া ধমক দিয়ে উঠাই দিতেন, তারপরে উঠতাম ওই ল্যাপের নিচে কথার নিচে শুয়ে শুয়ে শুনতাম মায়ের মধুর কণ্ঠের তেলাওয়াত। সুবহানাল্লাহ, বলবেন কোন কান্দির মুসলমান ফজরের পরে শুধু নোয়াকান্দি না, শুধু মুরাদনগর না, শুধু কুমিল্লা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আরব শাহ থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ওই আনাচে কানাচে সকালবেলা যদি তুমি ঘুরে ঘুরে দেখো কোথাও আজকে সকালবেলা ওই কোরআন তেলাওয়াত আর নাই। কই গেল আমার মায়ের কোরআন তেলাওয়াত, কই গেল ঘরের কোনায় কোরআন তেলাওয়াত? আজকে কোরআনের খতম নাই, তেলাওয়াত নাই, বাংলাদেশের সব জায়গা থেকে জেটি পিটি কোরআন আর ইসলামকে বিদায়ের গভীর ষড়যন্ত্র, সংবিধান থেকে বিসমিল্লাহ আর উধাও। অবন্ধু মন দিয়ে শোনো, ওই কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলাম অধাও, ওই ওই প্রতিষ্ঠানের মনোগ্রাম থেকে রাব্বি জিদনি এলমা উধাও, ওই কোরআনকে জেটিয়ে পিটি বিদায় করার জন্য ইসলাম শিক্ষা 40 হাদিস মুখস্থ সকালের মক্ত সব কিছু আজকে বিদায় করে ওই কিন্টার গার্ডেন কেজি স্কুল সব জায়গা দখল দিয়া ফালাইছে, ঠিক লাইন ধরে মুরব্বীরা লাইন ধরে যে কেজি স্কুল এই বক্তব্য যাইতেন, আম্মায় এই এই সিফারাত্তে কোরআন শরীফও খতম লইব, হুজুরে কইছে তোমার আম্মারে কই মুড়ি ফাগাই দিত, মুড়ি ফাগাইয়া সিমের বিচি দিয়া উফরে দিয়ে রকম আপনার পলিথিন দিয়া উড়না দিয়া ফাড়াইতো, ফলাফেনের হুজুরের ডাব্বা দিয়া দিত, হুজুরের ডাব্বা বড় ফলাফেনের মুখ শুধু খাইতো, লইয়া দেখা যেত গালে টালে বেড়ে লাগিয়ে যাকিত, কি একটা আইসেই সিজাইত, তারে যখন বক্তব্য ফাড়াইছে শীতেতে থরথর করে কাঁপতে আছে, আব্বার নামাজের লুঙ্গিটা তারে এরকম গুল করে আম্মায় ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? মনে নাই? আব্বার নামাজের লুঙ্গিটা আত্রি বিত্রি দিয়া গুল কইরা তার এরকম মাথার কাছে ঘাড়ের কাছে গিট্টু দিয়ে তারা ফাড়াই দিত, ফলাফেলে তারে টিটকারি মারতো, কি তারে তরিয়াকো আতকো আতনাই, তে ঠাক দিয়া কইতো আছে ভিতরে।
কি দিন গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আজকে বিদায় হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, তোমার জ্ঞান হইল সসীম, আমি আল্লাহ হইলাম অসীম। তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না, ডাইনে তাকাইলে তুমি বামে দেখো না, তুমি কেমনে নাজাত পাইবা, জান্নাতে যাইবা, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত, 6,666 আয়াত, 500 আয়াত আছে হুকুমের, এই হুকুমগুলা মেনে চলবা, যেখানে বলছে করতে করবা, যেখানে না বলেছে ছেড়ে দেবা। তোমার এই জিন্দেগি পড়ার পরে তুমি যখন এন্তেকাল হয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হেদায়েত। এখন ভয় পাওয়া মানুষ কারে কয়, মুত্তাকি কারে কয়? হযরত উমরে ফারুক সুবহানাল্লাহ কয় না, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ এই উমর। একদিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, ওনার হাতটাতে গিয়া ধরছে উমরের মতো মানুষ। সুবহানাল্লাহ, বলবেন না উমর মানুষটা কি হস না ডাক, ছোট না বড়? কত বড় মানুষ, জান্নাতের সুসংবাদ পাইছে দুনিয়াতে 10 জন। খুব মনোযোগের সাথে শুনেন, কয়জন জোরে করো, কয়জন? এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকে। জান্নাতের সুসংবাদ, এই চাটা সব বন্ধ, এক সাইডে ফেলাই রাখেন। এই সাইড আপনারা যেমনি আগুয়াই আনছেন, আমি তো মনে করছি এমপি সবাই কি আছে। আচ্ছা, যে সবাই পড়ে না আমিন। আমি তো প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি, আমি স্বপ্ন দেখছি বাংলাদেশকে নিয়ে, যে মাগরিবের পরে এত বড় বিশাল প্যান্ডেল, আমার যখন এ হাঁটান শুরু করছে সাইফুলে, আমি মনে করছি মাহফিল নি তিন ডে সবাই চলে আসছেন, খুব মনোযোগের সাথে, সময় তো বেশি পাবো না, কম সময়ের ভিতরে আমি চেষ্টা করবো কিছু কথা বলার জন্য। আমি আসার সুযোগ ছিল না, আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি, আমরা 5 ভাইয়ের ভিতরে সবার ছোট, ওর প্রিয় বন্ধু হচ্ছে আমার আদরের সাইফুল, তার কারণেই মূলত এখানে আসা। ছোট ভাইয়ের বন্ধু আবদার করেছে, আবার চিন্তা করলাম যে যদি তার আবদার না রাখি আবার কান্দাকাটি শুরু করলে কেন, এই জন্য খালি আওন আর কি, আর নাইলে আসার। আহা, কইছিলাম ফালাই রাখেন এক জায়গায়, মোবাইল বন্ধ করুন না, কার মোবাইল? আমিন কন, জুড়ে কন। এখন হযরত কাব খুব মন দিয়া শুনে, উমরের মতো মানুষ, কেমন মানুষটা উমর? নবীজি একদিন ডাক দিয়া কই, উমর রে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ, বলবেন না উমর আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ। আমরা দেশে তো বাচ্চা কাচ্চা এ খাইতো না চাইলে আম্মা ডর দেহায় বাঘাইয়ে শিয়ালাইয়ে বিড়ালাইয়ে তালাফুকাইয়ে, আর মদিনার মানুষগুলো বাচ্চা খাইতে না চাইলে, ডরাইতে না চাইলে, তখন মদিনার মায়েরা ভয় দেখাইতো, উমর আসে। সুবহানাল্লাহ, বলবেন এই উমর হস না ডাক। নবীজি কয়, উমর যখন রাস্তা দিয়ে আটটাইয়ে মনে করেন ফন্ডার ফুলের এদিকতে এই নহল সমীনি হইয়া বাখরাবাদের দিকে উমরে আইতে আছে, শয়তান উঠে দিছে দৌড় ফায়ুক দিয়া পুরা বাখরাবাদের দিকে, এমন দৌড় নবীজি কহুদা দৌড় দেন, আবার ডাক দিয়া কইয়া যায় আইয়েরে, এটার নাম উমর। সুবহানাল্লাহ, কইতেন না গোলজারার ভিতরে, গোলজারার ভিতরে আল্লাহর ভয়ে ভরা। এরপরে হযরত উমরে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনারে কয় ভাই কাব আপনি একটা কাজ করেন, আপনি আমি উমরকে একটু ওয়াজ করেন। সুবহানাল্লাহ, বলবেন না আমরা তো ওয়াজ শুনতে চাই না, কই হুজুরে যা কয় তা সব জানি না, আপনি জানেন না,
আপনি জানেন না, ওয়াজ শুনলে ইমান তাজা হয়, ঠিক কিনা? কলিজার ভিতরে ইসলামের প্রতি দরদ বাড়ে, আর যেটি দেখবেন ওয়াজ ওয়াইয়া না শুনে না, এটি দেখবেন শয়তানের হেডকোয়ার্টার।